হয়েছে এই যে বসেছে খেতে, তিন্নি বস। তিন্নি কানে আজকে মুছতে গিয়ে একটু মানে শ্যাম্পু করে চুল মুছতে গিয়ে একটু ব্যথা পেয়েছে। এই যে বেচারা ব্যথা পেয়েছে, মুখটা দেখো। ও আমায় ডাকবে তো, বলো যে মা একটু মুছিয়ে দাও বা শ্যাম্পুটা করে দাও। বুঝতে পারিনি, চুল জড়িয়ে গেছে, চুল জড়িয়ে গেছে, লেগেছে জোরে তো, কাঁদছিল ও, কাঁদছে দেখে হরিও কাঁদছিল। যাই হোক চলো এবার দেখাই লাঞ্চের মেনু। তুমি তোমাদের দাদাভাই দেখাচ্ছে, এটা উচ্ছে সেদ্ধ তোমাদের দাদাভাইয়ের জন্য, আমিও খাই। এটা হচ্ছে ডাটা আছে, কুলেখাড়া পাতা আছে, এটা একটু অল্প পোস্ত দিয়ে করা, কাঁচা সর্ষের তেল দিয়ে। আজকে সানডে, শুধু চিকেনটাই হয়, আর ডালটা কালকের অল্প একটু আছে, ওটাও কুলেখাড়া পাতা দিয়ে কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই চিকেনের রেসিপিটা আমি টুকটাকে আজকে শেয়ার করেছি, মানে টুকটাকের জন্য করেছি আর কি। রেডি, ওখানে গেলে তোমরা দেখতে পাবে, এটা একটু অন্যরকম ভাবে করেছি। এই হচ্ছে আজকে, বলে স্বাদের ভাগ হবে না, না অবশ্যই ভাগ হবে আসলে। তো লাঞ্চের মেনু এই, তো ঝটপট করে আমরা লাঞ্চটা করে নিই। তিন্নি প্রিয় আইটেম, বাই তিন্নি। আচ্ছা চলো লাঞ্চটা করে নিয়ে তারপরে যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে আমাজন থেকে যে লাইটটা কিনেছিলাম সেই লাইটটা সেট করেছি, কেমন হয়েছে তোমরা জানিও। এইটাই লাইটটা জ্বালিয়ে বাকি লাইটগুলো অফ করে তোমাদের দেখাচ্ছি আমার এই ব্যালকনিটা। রাতের আলো কেমন লাগে দেখে বলো, আর লাইটটা জ্বালিয়েও দেখাচ্ছি। এই দেখো পুরো একটা লাইট জ্বলছে, এই লাইটের আলোতে এখন ব্যালকনিটা পুরো আলোকিত হয়ে উঠেছে। এই গাছগুলো আবার দেখছো, সেদিন শেয়ার করেছিলাম, বৃষ্টির জল পেয়ে সব একদম আনন্দে আনন্দময় হয়ে উঠেছে। এই লাইটটা কেমন হয়েছে তোমরা দেখে বলো, সুন্দর না খারাপ, যদি তোমাদের কমান্ড ভালো পাই তাহলে আর একটা আমার ঠাকুর ঘরে কিনব। এই যে লজ্জাবতী গাছ, লজ্জা শুয়ে পড়েছে। এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়েছে, আমরা কাজে লেগে পড়েছি। এই যে আমাদের যে ছোট্ট ব্যালকনিটা আছে, যে বাসটা লাগিয়েছিলাম, এই যে দেখো তোমাদের দিদি সেই বাসটা রং করছে, রং করে পুরো কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখাচ্ছি কীভাবে করছে। দেখো দিদি খেটে, দিদি তুমি কিছু বলবে নাকি তোমার বন্ধুদের? পরে বলবে, এখন রঙের কাজটা হোক। আর এই যে লাইটটা দেখো, লাইটটা এখন বন্ধ করে রেখেছি, খুব সুন্দর, আমাজন থেকে কিনেছি অনলাইনে, তোমরাও নিতে পারো যদি তোমাদের কারোর পছন্দ হয়। আর এই অর্কিড গাছটা কিনেছিলাম গ্যালেপ স্ট্রিট থেকে, এই অর্কিড গাছটা, ওই যে হলুদ ফুল, কেমন হয়েছে তোমরা, আরও ফুল ফুটবে, করিয়ে এসছে অনেক, সেগুলো পরে দেখাবো। এখানেও কিছু অর্কিড আছে, অর্কিড অনেকগুলো এনেছিলাম। তো ফ্রেন্ডস, সেই দুপুরের লাঞ্চের পরে এই তোমাদের সামনে এলাম। এখন আমরা, আমি এক কোট মেরেছি এই যে বাসটায়, রেড কালার করা হচ্ছে। এখন আমার তিন্নি দিচ্ছে হচ্ছে করতে, বাবা তিন্নি করছে, আর এই লাইটটা জ্বেলেছি। ওই হোয়াইট লাইটটা অফ করলে এটা বেশি ভালো বোঝা যাবে, রং করছি বলে দুটো লাইটই জ্বালা রয়েছে। আর এই টপগুলো নামিয়েছি, রংটা হয়ে গেলে মনে হয় আমি বলেছিলাম উডেন কালার আনতে, তোমাদের দাদা ভাইয়ের লাল পছন্দ, লাল নিয়ে এসেছে। যাক গে, আমি তিন্নি বলেছিলাম উডেন কালার আনলে বেশি ভালো, পাইনি তো।
ঠিক আছে, লালটাও খারাপ লাগবে না, কালারফুল হওয়া নিয়ে কথা। তো তোমরা বলো, আমি তো সব বলে দিলাম, তোমরা বলো কেমন হচ্ছে। আর তিনি রং টং এইসবে ইন্টারেস্ট আছে, আমি করতে শুরু করলে ও করে, একটু খালি উস্কে দিতে হয় আর কি তিনি রেডি করবার জন্য। হ্যাঁ, নিজের ঘর নিজের বাড়ি সাজাতে কার না ভালো লাগে বলো। রঞ্জিতা জিজ্ঞেস করেছিস ঝোলা ঝোলা গাছগুলো কি, ঝোলা ঝোলা গাছগুলোর নাম হচ্ছে জেট প্ল্যান্ট, আর মানি প্ল্যান্টও ওরকম ঝোলা মানে ঝুলে গেলে ওইভাবে রাখা যাবে, তো ও কিনতেই পাওয়া যায় ওইভাবে, মানে একটু বেশি ঝাঁক যেগুলো সেগুলো ওরকম ঝুলতে থাকে আর কি, তো দেখতে ভালো লাগে। মর্নিং ফ্রেন্ডস, লিপিস কিচু মেচুর ভিডিওটা আমি আজকে এখান থেকে আবার একটু তোমাদের সাথে দেখাচ্ছি। কালকে এই যে বাসটাতে আমরা রং করেছিলাম, আজকে দিনের বেলা দেখো এইরকম লাগছে দেখতে। এটার মধ্যে আরেকটা আরেকবার করে রং করতে হবে। আর এই যে দেখো লজ্জাবতী গাছটা আজকে তোমাদের সাথে দেখাচ্ছি, আগের দিন ও লজ্জা পায়নি, আজকে এই দেখো এই যে পাতাগুলো মুইয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঘুমিয়ে পড়ছে এবার, পাতাগুলো মুটে যাচ্ছে। এই যে আমাদের একটা বন্ধু বলেছিল যে লজ্জাবতী তোমাদের দিদি হাত দিয়েছিল, লজ্জাবতী তো লজ্জা পাচ্ছে না। না শোভন, দেখো লজ্জাবতী আজকে ঘুমিয়ে পড়ছে, লজ্জা পেয়ে গেছে লজ্জাবতী গাছ। এই জেট প্ল্যান্টটা দেখো, আর বাইরে দেখো পুরো মেঘ, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, যা গরম গেল। এই যে জেট প্ল্যান্টটা এখান থেকে দেখো কাটিং করে এই গাছটা করেছি, আরো কিছু বানাবো, এই গাছটাও কাটিং করে করেছি। এটা একটা স্নেক প্ল্যান্ট, চেষ্টা করি। আর এই টপটা তিনটে বানিয়েছিল, কিছু কিছু গাছ পালা। এই মানি প্ল্যান্টটা দেখো সুন্দর হয়ে উপর দিকে উঠছে, মর্নিং ফ্রেন্ডস। কালকে থেকে কালকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিও শেষ করাই হয়নি। তো এখন পরের দিন সকালবেলা, তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। তা ব্রেকফাস্টে কী করছি তোমাদের সাথে শেয়ার করি চলো। কিনে এনেছে ব্রেকফাস্ট, বেশিরভাগ কিনেই আনা হয়, মাঝে মাঝে করা হয়, তো দেখাই চলো। এই যে ব্রেকফাস্টে আছে পরোটা, আলুর তরকারি আর চা, তিন কাপ চা, পরোটা, আলুর তরকারি, যেটা চিনি কম, একটাই চিনি কম, কম একদম না খাওয়াই ভালো, একটু চিনি একটুখানি দেওয়া। আর কিছু বলবে না, ওই সুগার লেভেলটা ধরা পড়েছে তো, এই জন্য এই যে আমার চাটা চিনিহীন, চিনিহীন না চিনি কম। আর এই যে তিন্নি ব্রেকফাস্ট করবে এলো, সুগার ধরা পড়েছে, ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট চলছে, দেখা যাক কি হয়, সুগারেরও ট্রিটমেন্ট চলছে, সবই ওষুধ চলছে। তোমাদের তো রোজই বলি আমি সুগারের লেভেলটা কম আছে, ইউরিক অ্যাসিডটা মাঝে মাঝে ছাড়া দেয়, হাঁটুগুলো ব্যথা করে, মানে পায়ের পাতাগুলো। এবার যা যে খেতে ভালোবাসে তার পক্ষে এগুলো মেনটেন করা খুব টাফ হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আর